তোর মতো ছেলের মুখে আমি জুতো মারবো? দিন রাত শুধু ফোন করে ডিস্টার্ব করা না, বড়লোক বাপে ছেলে বলে যা ইচ্ছা তাই করবি। বিশ্বাস করো শাপনা, সত্যি আমি তোমাকে খুব ভালোবাসি। অত যখন ভালোবাসিস তাহলে সামনে আসছিলি কেন? আজ তিন মাস থেকে তুই আমাকে জ্বালাচ্ছিস। যেই তোর কথায় আমি রাজি হয়ে গেলাম আর আমরা চুমু খাওয়ার লেগে চলে আসলি। চুমু খাওয়া অতই সস্তা না? সামনে থেকে যাবি না পায়ের জুতোটা খুলবো? যা ভাই যা, না হলে আমি মুখ খুললে এর চেয়ে তো বেশি খারাপ হয়ে যাবে। পুরো প্ল্যান করে ডেকে আমাকে এইভাবে অপমান করলি, তোদেরকে আমি দেখে নেব। শাবনাম, তোমাকে এতদিন থেকে এই ছেলেটা ডিস্টার্ব করে, আমাকে আগে বলনি? সব কথা বলো আর এটা বলতে পারোনি, আমি কি তোমার বন্ধু না? বন্ধু বন্ধু বন্ধু, এই মিথ্যা সম্পর্ক নিয়ে আর কতদিন সাকিব? আমি তোমাকে ভালোবাসি। তুমি শুধু বন্ধু বন্ধু করতে বলে তোমাকে বলতে পারিনি, কিন্তু আজ না বলে থাকতে পারলাম না। শাবনাম, আমিও তোমাকে ভালোবাসি, কিন্তু অনেকবার বলবো বলবো ভেবেও তোমার সামনে এসে বলতে পারিনি। যদি ভালোবাসি কথাটা বলতে গিয়ে তুমি যদি না বলো তাহলে বন্ধুত্ব সম্পর্কটাও নষ্ট হয়ে যাবে, সেই ভেবে কখনো বলতে পারিনি। আই লাভ ইউ শাবনাম, আমিও তোমাকে ভালোবাসি। তোমার দ্বারা কিচ্ছু হবে না, এই ছোট্ট কথাটা বলতে এত দেরি করলে। কই কপিতি, কোথায় গেলে? এদিকে আমার ছেলের বাড়ির লোক আসার সময় হয়ে গেল। এই দেখো ব্যাগটা নাও, তাড়াতাড়ি সবকিছু রেডি করো, এক্ষুনি ওরা সব চলে আসবে। ঠিক আছে যাচ্ছি। তোমার তো আবার তর হয়েছে না, পছন্দ মতো ছেলে পেয়েছো বলে তাড়াহুড়ো করছো। ঘটক মশাই, খেয়ে নিন, বসে আছেন কেন? এই তো খাওয়া হলো, এবার মেয়েকে আনুন। কই রে ইরানি, তোর বোনকে নিয়ে আয়। বসো মা বসো। পুলি, তোমার নাম কি? শাবনাম খাতুন। বাহ, কি মিষ্টি নাম। দেখো মা, এটা ছেলে, ভালো করে দেখে নাও। ছেলে তো আমাদের খুব পছন্দ, আপনাদের যদি মেয়ে পছন্দ হয় তাহলে বিয়ের দিনক্ষণ ঠিক করুন। মেয়ে আমাদের খুব পছন্দ, ঘটক বাসায় বিয়ের দিনক্ষণ ঠিক করুন। যাও মা, ঘরে যাও। ঠিক আছে, আমি পঞ্জিকা দেখে ভালো একটা দিন দেখছি। কেন, কি হয়েছে, তুমি এভাবে কথা বলছো কেন? আব্বা হঠাৎ করে বিয়ে ঠিক করে ফেলেছে। আজকে ওরা দেখতে এসে বিয়ের দিনটা ঠিক করে ফেললো। এখন আমি কি করব, কিচ্ছু বুঝতে পারছি না, কিচ্ছু বুঝতে পারছি না। শাবনাম, তুমি চুপ করো,
এভাবে কান্না করো না, তুমি আমার সঙ্গে দেখা করো। ঠিক আছে, আমি নাজিরপুর বিলের ধারে আসছি, তুমি আসো। ঠিক আছে, আমি আসছি। শাবনাম, তুমি এত ভেঙে পড়ছো কেন? শান্ত হও, দেখছি আমি কি করা যায়। আমি শান্ত হতে পারছি না সাকিব, আমি শান্ত হতে পারছি না। যে আমাদের ভালোবাসা প্রকাশ হলো আর বাড়ি থেকে বিয়ে ঠিক হয়ে গেল। চলো সাকিব, আমরা কোথাও পালিয়ে যাই। তুমি একি বলছো শাবনাম, আমরা পালিয়ে যাব? আমাকে তোমাদের বাড়ি থেকে খুব বিশ্বাস করে, আমি সেই বিশ্বাসের মর্যাদা ভাঙতে পারবো না। তুমি তোমার বাবার দেখা ছেলেকে বিয়ে করো, তোমার বাবা তোমাকে খুব ভালোবাসে। তোমার বাবা কখনো চাইবে না যে মেয়ে খারাপ থাকুক। আর আজ যদি তুমি আমার সঙ্গে পালিয়ে যাও, একবার ভাবো তো, গ্রামের মানুষের কাছে তোমার বাবার মুখটা থাকবে। কি হলো, চুপ করে আছো কেন, কিছু বলো। আমার কিচ্ছু বলার নেই সাকিব, আমার কিচ্ছু বলার নেই। তবে তোমার কাছে আমার একটাই অনুরোধ, তুমি আমার বিয়েতে যাবে। ঠিক আছে, যাব। তোমার অনেকক্ষণ হয়ে গেল আশা, এবার তুমি বাড়ি যাও। আমরা ভাবতেও পারিনি হঠাৎ করে তোর বিয়েটা হয়ে যাবে। আমরা তো ভাবতাম তোদের দুজনের মধ্যে রিলেশন আছে। আরে, তোরা যেটা ভাবতিস সেটা না, শাবনাম আমার বেস্ট ফ্রেন্ড। বুবু, ওদিকে রেডি হয়ে গেছে, তোকে ডাকছে। এতদিন আমার মেয়ে আমার দায়িত্বে ছিল, আজ থেকে তোমার হাতে তুলে দিলাম, তুমি দেখো বাপ। শাবনাম, আমাকে স্বামী হিসেবে পেয়ে তোমার কেমন লাগছে? ভালো। শুধু ভালো, আর কিছু বলবে না? কি হলো, চুপ করে আছো কেন, কিছু বলো। আমার মাথায় যন্ত্রণা করছে, আমি তোমার সঙ্গে পরে কথা বলবো, আমার খুব ঘুম আসছে, আমি এখন ঘুমাবো। ঠিক আছে, ঘুমাও।
শ্বশুরবাড়ির নাম্বার। তুমি শ্বশুরবাড়ি থেকে ফোন করছো? দেখো শাবনাম, এইভাবে শ্বশুরবাড়ি থেকে আমাকে ফোন করো না। তুমি নতুন বউ, এভাবে ফোন করলে তোমাকে বাড়ির লোক খারাপ ভাবতে পারে। সাকিব, এখানে আমার একটুও ভালো লাগছে না। তোমাকে ফোন করলাম তোমার সঙ্গে একটু কথা বলে মনটাকে হালকা করার জন্য, তাও তুমি কথা বলছো না। মন তো চাই তোমার সঙ্গে কথা বলতে, কিন্তু বাস্তবকে মেনে নিতে হবে। শাবনাম, আমার কাজ আছে, আমি পরে কথা বলবো, তুমি এখন রাখো। বৌমা, রান্নার সময় হয়ে যাচ্ছে, রান্নাঘরে এসো, রান্নাটা করে নাও। ঠিক আছে মা, আসছি। ভাতটা চাপাও, আমি তরকারিগুলো করছি। শুয়ে পড়েছো, খাবে না? না, আমি খাবো না, অফিস থেকে খেয়ে এসেছি। নিজের কাজ ছাড়া বউকে যে একটু সময় দিতে হবে সেটাও ভাবে না, বাড়িতে এসে নাক ডেকে ঘুমোতে শুরু করবে। আমারও তো কিছু চাওয়া পাওয়া আছে, এভাবে আর কতদিন? আমি আর পারছি না, আমাকে কিছু একটা করতেই হবে। কাল সকাল হোক, দেখছি। এই, তুমি কোথায় যাচ্ছ? আমার অফিসে একটু কাজ আছে, আমাকে বেরোতে হবে। তুমি তোমার অফিস নিয়ে থাকবে তো বিয়ে করেছিলে কেন? বিয়ে করলে বউকে সময় দিতে হয়, জানো না? আজ 6 মাস থেকে তোমাকে আমি দেখছি, তোমার কোনো পরিবর্তন হয়নি। শাবনাম, তুমি এভাবে বলছো কেন? দেখো, আমি এতদিন সহ্য করেছি, কিন্তু আর নয়। আমি আজ মুখ খুলেছি মানে আমি আর তোমার সঙ্গে থাকতে পারবো না। আমি ডিভোর্স চাই, আমি আর তোমার বাড়িতে থাকতে পারবো না। শোনো শাবনাম, আমার কথাটা বোঝার চেষ্টা করো। তোমার আমি কোনো কথাই শুনবো না, সরো আমার সামনে থেকে। কি ব্যাপার মা, তুমি এইভাবে হঠাৎ করে? জামাই বাবা কই? বাবা, আমি আর স্বামীর ভাত খাবো না, আমি ওখান থেকে সারা জীবনের জন্য চলে এসেছি। দেখো শাবনাম, তুমি যেটা করেছো সেটা মোটেও ঠিক করোনি। তুমি তো জানতে তোমার বাবা হার্টের পেশেন্ট, তোমার বাবার সামনে হট করে এই কথাটা বলা উচিত হয়নি। দেখো, আমার কিছু করার ছিল না, তোমার সঙ্গে আমার অনেক কথা আছে, তুমি একটু ঘরে চলো।
বলো কি বলছো? সাকিব, আমি জানি তুমি আমাকে ভালোবাসো। আমার এই অসম্পূর্ণ জীবনটা তুমি আমার হাত ধরে কাটাতে পারবে না। না শাবনাম, এটা হয় না। এই মুহূর্তে তোমার মুখে এইসব কথা মানায় না। কয়েকদিন হলো তোমার বাবা মারা গেছে, তাছাড়া তুমি অন্যজনের বউ। তার জীবনটা নষ্ট করে আমি তোমার সঙ্গে সংসার করতে পারবো না। তোমাদের মধ্যে যা ভুল বোঝাবুঝি হয়েছে সেই সব মানিয়ে নিয়ে আবার নতুন করে সংসার শুরু করো। চলো, আমি এখনই তোমাকে শামিমের হাতে তুলে দিয়ে আসি। শামিম শোনো, শামিম, তোমাদের মধ্যে যা কিছু হয়েছে সব কিছু ভুলে গিয়ে আবার নতুন করে সংসার শুরু করো। মা আসছি, ইরানি যাস। প্রিয় মানুষকে ভালোবেসে এভাবেও পাশে থাকা যায়।